বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম। আমার ছেলে না, আমি তানজিনা। দুপুরে রান্না থেকে শুরু করে দিলাম আমার নতুন ব্লগটা, সব কিছু গুছিয়ে নিয়েছি। ওস্তা দিয়ে খোলা মাছ রান্না করব, পুঁই শাক ভাজি করব, পুঁইয়ের ডুগা দিয়ে ডাল রান্না করব, মুসুরি ডাল, আর ভাত তো রান্না করবই। তারপরে তো রান্নাটা শুরু করে দিলাম পুঁইয়ের ডুগা মানে পুঁই শাকের ডুগার ডাল মুসুরি ডাল দিয়ে। আমি পেঁয়াজ, কাঁচামরিচ, একটু হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ সব কিছু আর দিয়েছি, টমেটো সব কিছু একসাথে মেখে পরিমাণ মতন পানি দিয়ে প্রেশার কুকারে বসিয়ে দিব। দুই তিনটা শিস হলে নামিয়ে ফেলবো। তারপর তো ডালটা নামিয়ে এখন খলা মাছটা চুলায় বসিয়ে দিব। আমি খলা মাছের সাথে আলু দিয়েছি, পেঁয়াজ, কাঁচামরিচ, আদা, রসুন, একটু হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ। লবণটা এখানে দেখাই নেই, পরে দিয়েছি, তো তখন মনে ছিল না তোমাদের দেখাতে, পরে লবণটাও দিয়ে দিয়েছিলাম। সব কিছু একসাথে ভালোভাবে মেখে তারপরে পরিমাণ মতন পানি দিয়ে চুলায় বসিয়ে দিব। খলা মাছটা মেখে চোখেই রান্না করলে বেশি ভালো লাগে। আর বাবা মা আজ আমাদের ঘরে খাবে না, মেজানদের ঘরে খাবে। খলা মাছের তরকারিটা বলক এসে গেছে, আমি ওস্তাটা তো কেটে রেখেছি। আমি তেমন একটা নাড়া দেবো না, কারণ খলা মাছটা অনেকটাই নরম থাকে, নাড়া দিলে ভেঙে যাবে। আমি ওস্তাটা ধুয়ে রেখেছি, এখন বলক আসার পর উপরে দিয়ে দিলাম। তারপরে মিডিয়াম আঁচে আস্তে আস্তে তরকারিটা রান্না করে ফেলবো, আমি আর ঢাকবো না। খলা মাছের তরকারিটা প্রায় আমার হয়ে এসেছে, ঝোলটাও আঠালো হয়ে গেছে, আমি একটু পরে নামিয়ে ফেলবো। প্রেশার কুকারে ডালটা তো হয়ে গেছে, ডুগার ডাল, পুঁই শাকের ডুগার ডাল, ডুগাটাও সিদ্ধ হয়েছে আর ডালটা তো সিদ্ধ হয়েছে। এখন রসুন দিয়ে বাগার দিব। আর এদিকে ইবাদের ঘরে থেকে তালের শাঁস দিয়ে গেল, আমি ছুলে নিতেছি। ছুলার পরে সারামণিকে ডাক দিলাম, ও খেয়ে নিল। তালের শাঁসগুলো নরমই ছিল, খেতে ভালোই লাগলো। দুপুরে রান্নাটা তো কমপ্লিট হয়ে গেল। আমি কি কি রান্না করেছি সব কিছু টেবিলে এনে রেখে দিয়েছি। পুঁই শাক ভাজি করেছি, ডুগার ডাল রান্না করেছি, পুঁয়ের ডুগা, খলা মাছ উস্তা দিয়ে রান্না করেছি, ভাত তো আছেই, আর ফ্রিজে মুরগি গোস্ত ছিল। সারামণি তো খলা মাছ খাবে না, ওর জন্য মুরগি গোস্ত নামিয়ে গরম করে নিয়েছি, আর ছেলের জন্য মুরগির বুকের মাংসটাকে সেদ্ধ করে দিয়েছি, ও দুপুরে খাবে। তারপরে বাটিতে খলা মাছ বেড়ে নিলাম আর ডোগার ডালটা বেড়ে নিলাম, এখন মেজানদার ঘরে দিয়ে আসবো, বাবা খেয়ে নেবে। ওরাও রান্না করেছে, তারপরে খলা মাছ রান্না করেছে দেখে আমার হাজবেন্ড বলতেছে বাবাকে কলম অবশ্যই দিয়ে আসবা। তারপরে বাবাকে ডোগার ডাল আর তরকারিটা দিয়ে আসলাম, বাবা দুপুরে খেয়ে নেবে না। আর আমার হাজবেন্ড দোকান থেকে আসার পর এখন ছোটো মেয়েকে নিয়ে খেতে বসে পড়লো, আমিও খেতে বসে পড়বো। কিন্তু সাইদুল তো আমাদের সাথে খাবে না, ও পরে খাবে, ওকে ডাক দিয়েছে, ও বলছে এখন খাবে না, ওই পুঁই শাক আর সেদ্ধ মাংস খাবে, এই ওর মেনু। তারপরে আমার খাওয়া শেষ হওয়ার পর আমি লাচ্ছি সময় ভিজানোর জন্য দুধটা জাল দিলাম। আমার হাজবেন্ড বলতেছে যে একটু লাচ্ছি সময় ভিজানোর জন্য, ঈদের মধ্যে এনেছিল, বাকিটু রেখে দিয়েছিলাম, ওইগুলো ভিজানো হয়নি। তারপর বলতেছে যে একটু ভিজাও, আমি খাবো। তারপর লাচ্ছি সময় ভিজিয়ে দিয়েছিলাম। তারপর বিকেল দিক দিয়ে বালাসুর গেলাম সারামণিকে নিয়ে। বালাসুর আসতে হলো সারামণি দু একটা গেঞ্জি কিনবো, এর আগে দু একটা গেঞ্জি কিনে দিয়েছিলাম, সেগুলিতে আম খেয়ে দাগ ভরিয়ে রেখেছে। ঢাকা আগামীকালকে আমি ঢাকা যাব মার বাসায় বেড়াতে, মনে করলাম দু একটা গেঞ্জি কিনে নিয়ে গরমের মধ্যে বাসায় পড়বে না, এই জন্য আসলাম মার্কেটে, মানে বালাসুরে বিক্রামপুর প্লাজা মার্কেট আছে, এখানে আসলাম। ওর গেঞ্জিটি বেশিরভাগ কিনা এই মার্কেট থেকেই কিনা হয়।
সারামণি তো গেঞ্জি কিনলাম, তারপরে আসলাম কাপড়ের দোকানে মার্কেটে, মানে আমি দুইটা থ্রি পিস কিনলাম, এই একটা থ্রি পিস কিনলাম আর আরেকটা সুতি, দুটোটাই সুতি থ্রি পিস কিনলাম। কিনে তারপরে বানাতো দিয়ে আসলাম বালাসুরে, তারপরে চলে এসেছিলাম বাসায়। আজ তাহলে এ পর্যন্ত, দেখা হবে আগামীকাল নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।